আপনারাও এভাবে করবেন, দেখবেন 15 দিনের মাথায় এভাবেই শেকড়গুলো বেরিয়ে যাবে। বর্ষাকাল পড়ে গেছে, এখনই ফুল গাছের কলম করার সময়। টগর গাছে কলম করা দেখাব। এই একটা টগর গাছের ডাল কেটে নিয়ে এলাম, এটা কলম করে দেখাবো আপনাদের। এই পাতাগুলো ছেঁটে নিচ্ছি। একটা একটা করে এগুলোও কেটে দেবেন। হালকা করে একটু চেঁচে দেবেন, হালকা করে। এই যে এটা অ্যালোভেরা একটু লাগিয়ে দেবেন, যতটা পুঁতে দেবেন একটু ভালো করে লাগিয়ে দেবেন। এই যে একটা পাত্র, পেঁচুটা ফুটো করে নিয়েছি, এর ভেতরে বালি দেব। বালিটা জল দিচ্ছি বেশি করে, একটু প্রথমকার জলটা একটু ফেলে দিচ্ছি, ধুয়ে যাবে, তাহলে বালিটা পরিষ্কার হয়ে যাবে। এই যে পরিষ্কার হয়ে গেল। এই যে ডালটা একটু বেঁকা করে বসিয়ে দেব। ভিডিও ভালো লাগলে জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। আর দুটি বালি দিচ্ছি, বালিটা একটু কম হয়ে গেছে, আপনারা বেশি করে দেবেন। একই সিস্টেম, অপুকার জলটা ফেলে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাথে থাকবেন। আর একটা করেছি 15 দিন আগে, দেখি তো শেকড় হয়েছে কিনা। হ্যাঁ, শেকড় হয়েছে, দেখুন দারুণ হয়েছে। টগর গাছে কলম আপনারা এভাবেই করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি।